1999 সালের গ্রীষ্মে ঢাকাই সিনেমায় পা রেখেছিলেন শাকিব খান। তার প্রথম মুক্তি পাওয়া সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা। এ ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। এরপর তিনি হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার নবাব কিং নাম্বার ওয়ান। একুশ বছর ধরে তিনি শাসন করছেন চিত্র জগৎ। প্রতি বছরই কোনো না কোনো সুপারহিট ছবিতে তিনি পোক্ত করেছেন তার অবস্থান, তৈরি করেছেন নিজের একচেটিয়া মার্কেট। বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা, সেম টু সেম। এই চিল্লাবি না। শাকিবের অভিনয়, হাস্যকর ফ্যাশন সেন্স, অদ্ভুত মেকআপ আর একের পর এক রিপিটেটিভ গল্পের সিনেমার কারণে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলে ট্রলিং ও হাসাহাসি। তবে ভালো গল্প ও দক্ষ পরিচালক থাকলে সিনেমায় শাকিব খান দারুণ কিছু করে দেখাতে পারেন। চলুন জেনে নেই শাকিব খানের এমনই পাঁচটি ভালো সিনেমা সম্পর্কে, যা দেখলে হয়তো শাকিব খান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কোটি টাকার কাবিন। কাবিন কত হবে, 10 লক্ষ না 20 লক্ষ? না, আমি বলছি কাজী সাহেব, লিখুন 1 কোটি টাকার কাবিন। এই ছবিটির ব্যাপক সাফল্য ইন্ডাস্ট্রিতে শাকিব খানের মজবুত আসন গড়ে দেয়। আয়নাতে ওই মুখ দেখবে যখন। এই ছবিতেই প্রথমবারের মতো অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধেন শাকিব। তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, এটাই জগতের নিয়ম। যারা এরপর কাজ করেছেন 70টিরও বেশি সিনেমায়। আমি গ্রামে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে চাচ্চুকে পাঠাবো। দুই শত্রু পরিবারের বিরোধের মধ্যে ভুল করে প্রেম করে বসেন শাকিব ও অপু। তাদের প্রেমকে শত্রুতার গুটি হিসেবে ব্যবহার করতে চান দুই পরিবারের প্রধান রাজ্জাক ও ফারুক। আপনি আপনার ভাইকে নিয়ে ফিরে যান, এই বিয়ে হচ্ছে না। কিভাবে সেই শত্রুতা বন্ধুত্বে রূপ নেয়, তাই নিয়েই এই ছবির গল্প। আমি কিন্তু কোটি টাকার কাবিন ছাড়া বিয়েই করব না। আমিও কবুল করব না। চুপ কর, চুপ কর, ওই ডোল বাজা, বাজা ডোল। সত্তা, টাকার কি খুব দরকার? পয়সা থাকা দরকার। সিনেমা ছিল না শাকিব খানের ঠোঁটে লিপস্টিক আর ওভার অ্যাক্টিং, সেই সাথে শাকিবের এক্সপ্রেশনও ছিল মাইন্ড ব্লোয়িং। আর জেমস ও মমতাজের দুটো হার্ট টাচিং গান মুভিটিকে আরো উপভোগ্য করে তোলে। সিনেমার গল্প এক অসহায় প্রস্টিটিউটের সাথে ড্রাগ অ্যাডিক্ট এক ছেলের মধুর প্রেম কাহিনী নিয়ে। রোজ বাসার লেগে তো ফরমালিন গান, আর স্বপ্নের লেগে এটা খাইলে দোষ। অতীতা হইয়ার সাই হল মানুষ তো। প্রতিকূল পরিস্থিতি দুজনকে অন্ধকার পথে ঠেলে দেয়। এই মুভিতে পতিতাদের কষ্টের জীবনকে ফুটিয়ে তোলা হয়েছে। মুভির এন্ডিংটা ছিল বেশ হার্ট টাচিং। আমার খুব ডর করে মা। এই সিনেমায় অভিনয়ের কারণে শাকিব দর্শকের প্রশংসা পান। আমি শুরু করছি মাত্র, শেষ করবেন আপনারা। আমার স্বপ্ন তুমি। ওই গুন্ডা আমার কিসের বিচার করবে? কি, আমি গুন্ডা? এই ছবিটি শাকিবের ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট। 6 বছর আগে সিনেমায় পা রাখলেও এই ছবির মাধ্যমেই তিনি প্রথমবার লাইমলাইটে আসেন। তোমার ওই মুখের হাসি আমি খুব ভালোবাসি। আমার স্বপ্ন তুমি গ্রামের এক অবুজ তরুণী শাবনুরের গল্প, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসেন মাস্তান স্বভাবের শাকিব। যারাই গ্রামে অন্যায় করে তাদের আমি এইভাবে শাস্তি দেই। কিন্তু শহর থেকে এসে ধনীপুত্র ফেরদৌস তাকে বিয়ে করে উড়াল দেয়। বাসরাতের কথা তুমি কখনো শুনোনি? আমি বিশ্বাস করি না, আমার খুশি অন্য কারো হইতে পারে না। তার পিছু ধাওয়া করে এক বঞ্চিত প্রেমিক শাকিব। খুশির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, খুশির আমার হাতে তুলে দেন। কি ছিল সেই ত্রিভুজ প্রেমের পরিণতি, তা জানতে দেখতে হবে ছবিটি। নবাব, দেশকে বাঁচাবো বলে শপথ নিয়েছি। অ্যাকশন ড্রামা জনরার এই ছবিটি সবচেয়ে বেশি আলোচিত শাকিব খানের রাফ এন্ড টাফ লুকের কারণে। একজন গল্প বলবে, 10 জন শুনবে, 100 জন ভয় পাবে।
ফিট বডি, মুখে চাপদাড়ি, ঠোঁটের উপর রাজকীয় গোফ, সেই সাথে হাতা গুটিয়ে শার্ট পরা। এর আগে কোনো ছবিতে তাকে এতটা স্মার্ট ও স্টাইলিশ লাগেনি। উন্নত মানের মেকিং এর কারণেও ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কাজ করা রাজীব চৌধুরীকে একটি বিশেষ কাজে কলকাতা যেতে হয়। ঘটনাচক্রে তার সামনে সেখানকার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে এক সন্ত্রাসী। তিনি মুখ্যমন্ত্রীকে সাহসিকতার সাথে বাঁচিয়ে নিয়ে আসেন। আসলে সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই, ওদের পরিচয় একটাই, ওরা সন্ত্রাসবাদী। কিন্তু এই হামলার পেছনের মানুষদের খুঁজে বের করা নিয়েই নবাবের গল্প এগিয়ে চলে। শিকারী সব খেল খতম। অনেকের মতেই শিকারী এখনও পর্যন্ত শাকিব খানের বেস্ট সিনেমা। প্রায় 15 কেজি ওজন কমিয়েছিলেন শুধুমাত্র এই ছবিটির জন্য। অ্যাকশন ড্রামা জনরার সিনেমাটিতে শাকিব খান কন্ট্যাক্ট কিলারের ভূমিকা পালন করেন। আমি টার্গেট মিস করি না। একদিন নিজের বাবার হাতে গুলি করে পালিয়ে যান বাড়ি থেকে। পরে বন্ধুর মাকে খুন করে শুরু হয় তার কিলিং মিশন। সেখান থেকে পালিয়ে সে হয়ে ওঠে সুলতান। কে সুলতান? নিজেকে করে তোলে অপ্রতিরোধ্য। আমাকে ধরার ক্ষমতা আপনার পশ্চিমবঙ্গ কেন? সারা ভারতের পুলিশের সাধ্য নেই। কিন্তু এক জজকে শুট করতে গিয়ে সে আবিষ্কার করে এমন কিছু যা কখনো সে কল্পনাও করেনি। কোন সিনেমায় শাকিব খানের অভিনয় আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন।